ভোটে জিতেই 7 দিন যেতে না যেতেই বিরাট ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 27 ও 28 তারিখেই ব্যাংকে পাবেন 4,000 ও 10,000 টাকা করে। তো বন্ধুরা, কোন প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4,000 ও 10,000 টাকা করে দিচ্ছে? এই প্রকল্পে যারা এখনও আবেদন করতে পারেননি তারা কি করে আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা, তৃণমূল সুপ্রিমো চালু করা জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে বেকার ভাতা, বৃদ্ধ ভাতার মতো অনেক প্রকল্প রয়েছে। এবারে সেই তালিকায় যুক্ত হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের জন্য এই দারুণ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। তবে জানিয়ে রাখি, এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আগামী 27 ও 28 জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মোটা টাকা। প্রায় 30 লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বিমা দিয়ে সহায়তা করে রাজ্য সরকার। এর আওতায় বছরে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কৃষকদের আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় 2 লক্ষ টাকার জীবন বিমা পাওয়া যাবে। নিয়ম অনুযায়ী কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবার সেই টাকা পাওয়ার যোগ্য। এক্ষেত্রে যে সকল কৃষক 1 একর বা তার বেশি জমির মালিক, চাষিরা 2 কিস্তিতে বছরে 10,000 টাকা, এবং যে সকল কৃষক 1 একরের কম জমির মালিক তারা বছরে 2 কিস্তিতে 4,000 টাকা পাবেন। কোনো স্থানীয় অফিসে বা অনলাইনে এই প্রকল্পের ফর্মটি পাওয়া যায়। এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিতে হবে, সেখান থেকে কৃষকরা নিজেদের পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। তো বন্ধুরা, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারা আগামী 27 এবং 28 জুন, অর্থাৎ এই মাসে 27 এবং 28 জুন আপনারা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এবং যারা নতুন করে নাম নথিভুক্ত করতে চান আপনারা কিন্তু বিডিও অফিস থেকে শুরু করে এমনি যে কৃষক ভান্ডার রয়েছে, কৃষক যে কৃষির যে অফিসগুলো রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন। ফর্ম সংগ্রহ করে সমস্ত কিছু নথি দিয়ে জমা করলে আপনারা ওই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।